আজ আমরা যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোলগেট স্কলারশিপ। এই স্কলারশিপটা মাধ্যমিক পাস স্টুডেন্টরাও করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস স্টুডেন্টরাও করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্টরাও এই স্কলারশিপটাতে আবেদন করতে পারবে। কী কী এলিজিবিলিটি লাগবে সেটা আমরা দেখে নেব। আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি, এখান থেকে আমরা অ্যাপ্লাই করব বা দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করা যায়। দেখো চলে এসেছি আমরা একটা অ্যাপ্লিকেশনে, এখানে দেখা যাচ্ছে দেখো ক্লাস ইলেভেন লেখা রয়েছে, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, বিটেক, ভোকেশনাল কোর্স, বিভিন্ন যে কোর্সগুলো সেগুলো স্পোর্টস পার্সন, যে বিভিন্ন কোর্স যেগুলো স্টুডেন্ট আছে তাদেরকে এই স্কলারশিপটা দেওয়া হচ্ছে। এই স্কলারশিপটার নাম হলো কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশনাল স্কলারশিপ। স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য তোমাকে কী কী এলিজিবিলিটি লাগবে দেখে নাও। স্কলারশিপটা আবেদন শুরু হয়ে গেছে 4 এপ্রিল 2020। মাধ্যমিক পাশ করে তুমি যদি স্কলারশিপটা আবেদন করো তাহলে তোমাকে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে, তোমাকে যে কোনো স্কুলে ইলেভেনের জন্য ভর্তি হতে হবে বা ইলেভেনে পড়াশোনা করতে হবে, তোমাকে মাধ্যমিকে 75% মার্কস পেতে হবে এবং তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম যাতে 5 লাখের নিচে হয় সেটাও দেখতে হবে। তোমাকে 2 বছর এই টাকাটা দেওয়া হবে 10,000 10,000 করে। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে এইটি অ্যাপ্লাই করো তাহলে তোমাকে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, 2020 সালে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তোমাকে সেই উচ্চ মাধ্যমিক পাসে 60% নাম্বার পেতে হবে 12-এ, এবং তোমাকে 3 বছরের গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্স সেটাতে ভর্তি হতে হবে যে কোনো একটা ইনস্টিটিউটে, অর্থাৎ ভারতের যে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 5 লাখের যাতে নিচে হয় সেটাও দেখতে হবে। তোমাকে 3 বছর এই স্কলারশিপের টাকাটা দেওয়া হবে 10,000 10,000 করে, 3 বছর দেওয়া হবে। এবার তুমি যদি গ্র্যাজুয়েশন করে এমএসসি, এমকম এইসব ভর্তি হও তাহলেও তুমি স্কলারশিপটা আবেদন করতে পারো। সেক্ষেত্রেও কী কী ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি লাগবে দেখে নাও তোমরা। আর কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে সেটাও তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্ট লাগবে। দেখো সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওর ডিসক্রিপশানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটাকেও প্রেস করে রাখবে। আমি এরকম স্কলারশিপ রিলেটেড ভিডিও আরও আপলোড করতে থাকবো।